হ্যালো দোস্ত, আমি বসে রয়েছি, দেখতে পাচ্ছ আম গাছের তলে একটা বাগান বাড়ি, খুবই বড় একটা বাগান বাড়ি আমাদের বাড়ির পাশেই বিরাজখালি গ্রামে। এখানে বসে আমি এখন পড়াশোনা করছি, কারণ সামনেই 11ই ডিসেম্বর প্রাইমারি টেট রয়েছে। প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য বই নিয়ে পড়াশোনা করছি আম বাগানে বসে। আমার কাছে একটা বই রয়েছে, বইটা দেখতে পাচ্ছ তপতির লেখা, তপতি প্রাইমারি টিচার্স পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার পাস করলে আজীবন ইন্টারভিউ দেওয়া যাবে। চেষ্টা করছি এবার পাস করে যাওয়ার জন্য, দেখা যাক কি হয়, চেষ্টা তো করতেই হবে। জায়গাটা খুবই শান্ত নির্মল এবং চারিদিকে খোলামেলা আবহাওয়া, পড়ার পক্ষে খুবই একটা সুন্দর জায়গা। এখানটাই বসি আমি, এটা সুদীপ্ত বসুদের জায়গা, সুদীপ্ত বোস আমার বন্ধু, ওরূপে দীপঙ্কর বোস। দেখতে পাচ্ছ পাশের লোকেশনগুলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে জায়গাটা, সময় পেলে তোমরা আসার চেষ্টা করো। এই যে পাশেই পুরনো হাভেলি, ব্রিটিশ আমলের বাড়ি। তাছাড়া আমার সামনে রয়েছে কালী মায়ের মন্দির, পুরনো নিম গাছ রয়েছে, অনেক বড় বয়স্ক নিম গাছ। কালী মায়ের মন্দিরটা খুবই সুন্দর, তোমরা আশীর্বাদ করো এবার জন্য প্রাইমারি টেটটা পাস করে যাই। আর তোমরাও যারা প্রাইমারি পরীক্ষা দেবে, ভালো করে প্রিপারেশন করো, সকলে পাস করে যাবে পড়লেই। ওকে গাইজ, ধন্যবাদ।